আমার অবস্থা দেখো, আমি ঘর ঝাড়ছি আর সকালবেলা বাবা আর মেয়ের অবস্থা এই যে। কেমনি করছে? পাপার মতন করো। কোমরে নাড়ানোর চেষ্টা করছে। দুষ্টু কেমনি করে করছে পাপা? কি কি খুশি, ও আজকে ওর সাথে খেলছে। গুড মর্নিং ফ্রেন্ডস, তো যেমনটা দেখালাম দুজনের এক্সারসাইজ, এই যে আবার এখানে এসে পড়েছে। কি 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 গট্টু গট্টু কি করছো? গুড মর্নিং বলো, গুড মর্নিং বলো, হ্যালো হ্যালো। আর ভয় পাওয়াতে হবে না, হাই 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 দুষ্টু। ভয় পাচ্ছে তো। ওয়েলকাম ব্যাক টু শেডস অফ লাইফ ব্লগস এন্টারটেইনমেন্ট। এখন আমরা সকালবেলা যে যার কাজ করছি, মাধু দিদি বাইরে জামা কাপড় তুলছে। দুদিন পর আজকে রোদ উঠেছে, তো ফাইনালি জামা কাপড় শুকিয়েছে, তিন দিন ইনফ্যাক্ট। তো আর আমি এখানে আজকে বিছানাটার চাদরও চেঞ্জ করছি, সেকার মায়েরা এক্সারসাইজ করছিল, মায়েরা এখানে আর ওখানে সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে, মা পুজো করছে, তো এই আমার আর বাবা হেঁটে এসছে, তো এই আমাদের এখন সকালবেলার আপডেট। তো চলো চা করে নিই, দেখো কি অবস্থা, চলো চেঞ্জ, তারপরে আবার কথা হবে। দুষ্টু আমার সাথে খেলা করছে। এই 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 দেখো মার গোপাল ভাইয়ের জামা বানিয়েছে মা, কুরুশ দিয়ে, কি সুন্দর লাগছে মা। এই উল্টা একটু ঢুকিয়ে দিও, এখানে একটু বেরিয়ে আছে তলা, হ্যাঁ সুন্দর লাগছে। তো হ্যালো ফ্রেন্ডস, এখন বিকেল বিকেল 7টা বাজছে, তো চা খাওয়া হয়ে গেছে, এখন ডিনার বানাতে যাব। তো আজকে ভাবলাম অনেকদিন শেয়ার করিনি কোনো রেসিপি, আজকে ডিনারে বানাবো ছোলার ডাল দিয়ে চিকেন, তো তোমাদের সাথে সেই রেসিপিটা একটু শেয়ার করে দেবো। আমাদের এটা ভালো লাগে, ডিনারে রুটি দিয়ে খাই আমরা, বাট এটা পরোটা লুচি দিয়েও খেতে ভালো লাগে, আমরা রুটি দিয়েই খাই ডিনারে, তো আজকে ওটাই বানাবো। তো চলো দেখতে থাকো। তো আমি এখানে তেলে তেজপাতা দিয়ে দিলাম, এখানে একটু সাদা জিরে, গোটা সাদা জিরে, আর এখানে লবঙ্গ, দারচিনি, গোলমরিচ আর হচ্ছে এলাচ দিয়ে দিলাম। এবার এটা একটু ইয়ে হবে, একটু চিনি দেবো যাতে কালারটা আসে, চিনিটা ক্যারামেলাইজড হয়ে যাবে। তো তারপরে পেঁয়াজটা দিয়ে দেবো, মাঝে তো এখানে আমি তিনটে পেঁয়াজ চপ করে রেখেছি, তিনটে মিডিয়াম সাইজের। তো এটাকে একটু ফ্রাই করব। কি দেখো গোল্ডেন ব্রাউন টাইপের হয়ে এসেছে পেঁয়াজটা, এবার আমি এর মধ্যে একটু জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে দেবো। আজকে জিঞ্জার গার্লিক পেস্ট আমি রেডিমেডই ইউজ করছি, তোমরা ফ্রেশ চাইলে ইউজ করতে পারো। আমি তাড়াতাড়ি করে যাতে
বানাতে পারি, ওই জন্য আমি রেডিমেড পেস্টই ইউজ করলাম। আর একটু ফ্রাই করবো একসাথে। তো চলো আবার দেখা, আমার মশলাটা দেখো ভাজা ভাজা হয়ে গেছে, পেঁয়াজ আদা রসুন ভাজা ভাজা হয়ে গেছে, একদম কম তেলেই বানাচ্ছি। এইবার আমি এটার মধ্যে ড্রাই স্পাইসেসটা অ্যাড করে দেবো। তো ফার্স্টে আমি হলুদ গুঁড়ো অ্যাড করবো, এবার আমি জিরে গুঁড়ো অ্যাড করে দেবো, সবই আমি টু টিস্পুন মতন ঢালছি, আমার স্পুনটা এটা ছোট ওই জন্য। আর লঙ্কা গুঁড়ো দিয়ে দেব, আর লাস্টে কাঁচা লঙ্কাও দেব, এখনো দিইনি। আর একটু ধনে গুঁড়ো হাফ স্পুন। এবার এটা একসাথে, এই দেখো কে এসছে, মাধু দিদি ওকে ডাকো। তো এবার এটাকে মিক্স করে একটু কষিয়ে নেবে। ফ্রেশ টমেটো অ্যাড করতে পারো, আমি এখানে টমেটো কেচাপ একটু অ্যাড করে দিচ্ছি, যাদের নিজের কনভিনিয়েন্ট হিসাবে দিতে পারো। আমি টমেটো কেচাপ একটু অ্যাড করে দিলাম। তো এবার টমেটো কেচাপটা এর সাথে মিক্স করে নেবো। কষে গেছে, এইবার আমি এর মধ্যে চানা ডালটা অ্যাড করে দেবো। আমি এখানে চানা ডাল সোক করে রেখেছি, মানে ছোলার ডাল সোক করে রেখেছি, এই 3-4 ঘন্টা সোক করলেই এনাফ। তো আমি দুপুরে সোক করে রেখেছিলাম, এটা এবার এটা অ্যাড করে দেবো। তো আমি এখানে চানা ডাল অ্যাড করে নিয়েছি, এবার এটাকেও মিক্স করে নেবো। আমি এখনও সল্ট ঢালিনি, আমি চিকেনটার মধ্যে, অ্যাকচুয়ালি চিকেনটা আমি সল্ট আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছি, তো ওই জন্য আমি ওইটা দেব, তারপরে লাস্টে সল্ট অ্যাড করব। মশলাটা এটার সাথে ভালোভাবে মিক্স হয়ে গেছে। এবার আমি, এই দেখো চিকেনটা হলুদ আর লবণ দিয়ে আমি ইয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, এইটা 1 ঘন্টা আগে করেছিলাম, তো এইটা এবার দিয়ে দেবো এর মধ্যে। তো এটার এবার এটাকেও এর সাথে একসাথে কষিয়ে নেব। চলো এটা তো বাস এখন কষাতেই হবে, নাড়িয়ে নাড়িয়ে আবার একটু পর দেখাচ্ছি তোমার। আমি এইটার মধ্যে এখন একটু কাশ্মীরি মির্চ আর একটু চিকেন মশালা অ্যাড করেছি, 1 টিস্পুন মতন। এবার একসাথে এটাও কষাবো। তো এই দেখো আমার এটা এরকমভাবে হয়ে গেছে কষানো, আমি যদি তেল কম দিয়েছি তো ওই জন্য তোমাদের হয়তো লাগতে পারে ড্রাই, কারণ আমি কম তেলেই বানাচ্ছি। তো এরপরে আমি এটার মধ্যে জল দেব, আমি এটার মধ্যে সল্টও অ্যাড করে দিয়েছি আমাদের টেস্ট অ্যাকর্ডিং, তোমরা তোমাদের মতন সল্ট অ্যাড করে দেবে। এবার আমি এটার মধ্যে জল অ্যাড করে দিচ্ছি, জল খুব বেশি দেব না, জাস্ট এর লেভেলেই দেব, কারণ চিকেনের থেকেও জল বেরোবে, তো বাস এতটাই জল দেব আমি। এটা একটু মানে অত বেশি ঝোলঝোলো হবে না, একটু গা মাখা মাখা যদি থাকে তো পরে আমি একটু ড্রাই করে নেব। এখন আমি এরকম করে এটাকে বন্ধ করে দেব, তারপরে এটা আমি দুটো লো ফ্লেমে দুটো প্রেশার দেব, তাতেই হয়ে যাবে। আর তারপরে আমি এটার মধ্যে ঘি আর গরম মশলা দিয়ে পরে যখন খাবো তার আগে এটা খুলে ঘি গরম মশলা দিয়ে বাস রেডি হয়ে যাবে। তো এই রেসিপিটা খুবই ইজি, ঝটপট হয়ে যায়, তো তোমরাও ডিনারে কখনো ট্রাই করতে পারো, লাঞ্চেও করতে পারো, বাট ডিনারের জন্য এটা পারফেক্ট। একটা কিছু মানে ডাল আর চিকেন একসাথেই কম্বোতে হয়ে যায়, মানে এরকম আলাদা কিছু বানাতে হয় না। আর এটা রুটি সাথেও ভাল লাগে, পরোটা লুচি সবার সাথেই ভাল লাগে। তো একবার ট্রাই করে দেখো, যারা এখনো ট্রাই করনি আমার প্রসেসে ট্রাই করতে পারো। তো চলো এখন এটার প্রেশার কুকারের জন্য কুক করতে, প্রেশার কুকারটার লিড বন্ধ করে কুক করতে দিয়ে দিই। তো দেখো আমি এখন কুকারটা খুললাম, আর একটু দেখো এরকম হয়েছে দেখতে, এই দেখো এরকম ছোলাগুলো পুরো গলেনি, মানে একদম গলে যাবে না, একটু দানা দানা থাকবে।
আর এটার মধ্যে আমি এবার একটু গরম মশলা আর ঘি দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। দেখো সবাই, মায়েরার লম্বা লম্বা চুল হয়েছে। এই যে কই 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 কই, কি করে কি মনে কি হয়েছে? চুল হলো রে কাটু, তোমার এত লম্বা চুল হলো কি করে? কি হলো? ওঠো 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 ওঠো, এই যে এই যে লম্বা চুল। কি হচ্ছে? ওয়ান টু, দেখো মায়ের অবস্থা। দোল দোল দুলুনি, এদিকে তাকাও, রঙা মাথায় চিরুনি, বর আসবে খুনি নিয়ে যাবে টকুনি। কি হয়েছে? এই যে এদিকে তাকাও, বাইরের দিকে তাকিয়ে আছো কেন? জল খাবে? নিয়ে আসো, জল নিয়ে আসো, দেবো, নিয়ে আসো, বটল নিয়ে আসো, হ্যাঁ, গ্লাস গ্লাস, হুম, আস। তো আজকে কি বলে, সকালবেলা, আজকে থার্সডে হচ্ছে, তো সকালবেলা মা লাঞ্চ, মানে মার পুজো আজকে একটু লম্বা টাইমের হয়, লক্ষ্মী পুজো থাকে, তো সেই জন্য মা আজকে লাঞ্চ বানায়নি সকালে, আমি বানিয়েছি। তো আজকে সিম্পলই বানিয়েছি, কারণ আবার বেরোবো, তো তাড়াতাড়ি করে দেখাচ্ছি তোমাদের কী বানিয়ে। লাঞ্চে আমাদের এখানে মায়েরাও খাবে এখন। মায়েরার অবস্থা দেখো, ঝুঁটি বেঁধে বসে আছে টুপি পরে। তো মাধুরী চিমনিটা চালিয়ে না। তো এখানে মাধুরীদি ডিম ভাজছে, আর এখানে আজকে আমি বানিয়েছি হচ্ছে ভেজিটেবল পোলাও। এই সব ভেজিটেবল দিয়ে বানিয়েছি, আর তার সাথে ডাল আছে, কালকের ছোলার ডাল আছে, তো ওইটা দিয়ে এর সাথে হয়ে যাবে, আর আচার আর পাঁপড়। তো এর থেকে ভালো কম্বিনেশন হতে পারে না, আমার তো খুব ভালো লাগে। আর ডিম বাবার মায়েরার জন্য মাঝে এখানে ওই পোচ টাইপেরই বানাচ্ছে, তো পরে জানাবো খেয়ে সবার কেমন লাগলো। আমি এখনো জানি না লবণ, এই নুন, মিষ্টি কী হয়েছে, কোনো টেস্ট ওয়েস্ট করিনি, বাস বানিয়ে রেখে দিয়েছি। তো চলো আবার পরে খেতে খেতে কথা হচ্ছে, নাহলে খাওয়ার পরে। তো আমাদের এখানে এখন লাঞ্চ টাইম হয়ে গেছে, আমরা এখন লাঞ্চ করার জন্য রেডি। তো আমাদের এখানে তেরি আছে, ডাল আছে, আর মারা ইয়ে খাচ্ছে, ডাল মাখনি, আচার আর পাঁপড়। তো খেয়ে বলো কেমন হয়েছে। না বাবার খাওয়া হয়ে গেছে, এই আচারটা খাবে না? না মাধুরী, বাবা অত খাবে না, মা খেয়ে বলো। না পাঁপড় আছে সবার একটা, নুন টুন ঠিক আছে? মাধুরী তো খাইনি এখনো, নুন টুন ঠিক আছে মাধুরী? আলে বাবা, ঘুমিয়ে ঘুমিয়ে, ওলে বাবা ঘুমিয়ে ঢোলু ঢোলু, এবারই উঠে পড়বে যে মায়েরা বাইরে বৃষ্টি পড়েছে, এই দেখো কোনো জামা কাপড়ই শুকায়নি, চাদর গুলো দিয়েছিল ভিজে গেছে, বৃষ্টি পড়ছে। এই ঠান্ডার মধ্যে বৃষ্টি ভালোই লাগে না, একদম মানে দুঃখী দুঃখী টাইপের ওয়েদার হয়ে আছে। কাটু চলো চলো চলো, কাম কাম কাটু, সব ভেজা, চলে আসো চলে আসো, আসো গাটু গাটু, চলে আসো বাবা, টাটা আমি চলে এলাম। ওই দেখো কি করছে, ওখানে ভেজা জলগুলো মুখে লাগাচ্ছে, গাটু আমি চলে গেলাম, রেলিং এর জলগুলো মুখে লাগাচ্ছে, গাটু গাটু আমি চলে এলাম, টাটা, এই যে বন্ধ, এই যে দরজা বন্ধ করে দিলাম, থাকো, এই যে টাটা চলে এলাম, চলে আসো, এই যে তাড়াতাড়ি তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, চলে আসো, এই যে এই যে এই যে থাকো গাটু, থাকো, ভূতু নিয়ে যাও, ওই দেখো কিছুতেই আসবে না, ওই যে তাড়াতাড়ি তাড়াতাড়ি ভেতরে ঢুকিয়ে দাও,
চলে আসো চলে আসো চলে আসো চলে গাটা।